হ্যালো বন্ধুরা আছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের সম্পর্কে প্রথমে এই প্রকল্পের যে বেসিক তথ্যগুলো সেই সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবো পরবর্তী স্টেপে আপনাকে জানাবো কীভাবে আপনারা অফলাইনে অ্যাপ্লিকেশান করবেন এবং এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানের ট্যাপটি রিসেন্টলি অ্যাড করে দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আগামীতে আরও একটি ভিডিও আপলোড করে দেব তো এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ডের ফলে কিন্তু আপনারা গভর্নমেন্টের তরফ থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারবেন যেটা কিন্তু শুধুমাত্র যে কম বয়সী হতে হবে এমনটা নয় আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যেই আপনারা যে কেউ কিন্তু লোনটা নিতে পারবেন এবং ম্যাক্সিমাম পেশার মানুষ কিন্তু এই লোনটা নিতে পারবেন অর্থাৎ আপনি যে কর্ম বা যে পেশাই থাকেন না কেন তো জেনে নেব নোটিফিকেশানটি তো নোটিফিকেশান যেটা দেয়া হয়েছে এখানে উনত্রিশ তারিখে কিন্তু রিলিজ করা হয়েছে অর্থাৎ মার্চের উনত্রিশ তারিখে তিন দিন আগে তো এখানে কিন্তু এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্যগুলো দেওয়া হয়েছে এখান থেকে আপনার এলিজিবিলিটির এই জায়গাতে ছয় নম্বর যে কলমটা আছে এখানে কিন্তু বলা হয়েছে বেঙ্গলের বাসিন্দা হতে হবে মিনিমাম দশ বছর ধরে বসবাস করছেন এমন এবং যে কোনো ব্যক্তিগত কর্মক্ষেত্রে কিন্তু আপনারা এলিজিবেল যেমনটা এর মধ্যে পড়ছে মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স এছাড়াও বিল্ডিং বা অন্যান্য কনস্ট্রাকশন যে ওয়ার্কার রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন বা এই প্রকল্পের যোগ্য এবং বয়স কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে এখানে একটা কথা বলা হয়েছে প্রত্যেকটা পরিবার থেকে কিন্তু একজন করে নেওয়া হবে স্বামী স্ত্রী বেসিস হিসাবে এরপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম নো বার অর্থাৎ রকম কোনো এখানে সিস্টেম নেই যে আপনাকে মাসে এত টাকা ইনকাম হতে হবে তবেই আপনি পাবেন এরপরে এখান থেকে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে না সেটাও কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ আপনি সেন্ট্রাল বা স্টেটের কোনো যদি এমপ্লয়ি হয়ে থাকেন বা সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পে আপনারা নথিভুক্ত হতে পারবেন না বা এর সুবিধাটি পাবেন না এবং এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনি যে পেশায় যুক্ত থাকেন না কেন আপনি যে ব্যবসার জন্য এই লোনটা নিতে চান সেই ব্যবসার যে প্রজেক্ট কস্ট সেটা যেন পাঁচ লক্ষ টাকার বেশি না হয় এমনটাই কিন্তু বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে প্রকল্প ব্যয়ের মোট দশ শতাংশ অর্জিত অর্থ এছাড়াও কিন্তু সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা এছাড়াও যে সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এই লোনটা আপনারা পাবেন যেমনটা যে কোনো পাবলিক সেক্টর ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্ক রিজনাল রুরাল ব্যাঙ্ক এছাড়াও স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কগুলি এছাড়াও আরও অনেক বিস্তারিত তথ্যগুলো কিন্তু এর মধ্যে দেয়া হয়েছে সবকটায় পয়েন্ট টু পয়েন্ট বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হবে মেন মেন যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাকে জানাতে চাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোন কোন কমিটিগুলো থাকবে আপনার এই ভেরিফিকেশান করার জন্য অর্থাৎ অ্যাপ্লিকেশনটি এখানে ব্লক লেভেল স্ক্রিনিং কমিটি থাকবে রুরাল এরিয়ার জন্য রুরাল এরিয়ার জন্য কোন কোন ডিপার্টমেন্ট সেটা দেওয়া হয়েছে এখান থেকে সাব ডিভিশনাল স্পন্সারিং কমিটি কারা কারা থাকবেন বা কোন ডিপার্টমেন্ট সেটা দেওয়া হয়েছে এছাড়াও স্পন্সারিং কমিটি সবাই এরিয়ার জন্য কারা কারা থাকবেন বা কোন কোন ডিপার্টমেন্ট এছাড়াও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার জন্য কোন কোন ডিপার্টমেন্ট থাকবে বা স্টেট লেভেল মনিটারিং কমিটির জন্য কারা কারা থাকবেন কোন কোন ডিপার্টমেন্ট থাকবে তার তথ্যগুলো কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এবার দেখে নেব এই অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন প্রক্রিয়াটি কীভাবে হবে প্রথমত আপনি যদি রুরাল পঞ্চায়েত এরিয়ার জন্য হন তাহলে এনকোয়ারি প্রথম ব্লক লেভেল স্ক্রিনিং কমিটি এরপরে কিন্তু সাব ডিভিশনাল বা স্পন্সরিং কমিটি তারপরেই কিন্তু ব্যাংক ব্রাঞ্চেসের তরফ থেকে কিন্তু ইনকোয়ারি হবে মিউনিসিপ্যাল এরিয়ার জন্য কিন্তু ইনকোয়ারি হবে সাব ডিভিশনাল স্পন্সরিং কমিটি এরপরে কিন্তু ব্যাঙ্ক ব্রাঞ্চেস এছাড়াও কর্পোরেশন এরিয়া অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে প্রথম ইনকোয়ারি হবে কিন্তু স্পন্সরিং কমিটি এরপরে ব্যাঙ্ক ব্রাঞ্চেস তো স্পন্সারিং কমিটি বা ব্লক লেভেল স্ক্রিনিং কমিটি বা সাব ডিভিশনাল স্ক্রিনিং কমিটি কারা কারা তার তথ্যটা কিন্তু এর মধ্যে আপনাকে আগেই জানিয়ে দিয়েছি তো এবার জানাবো আপনি যে ব্যবসার জন্য লোনটা নিতে চাইছেন সেই ব্যবসার যে প্রজেক্ট বা ডিপিআর সেই ডিপিআর বা প্রজেক্টটা আপনারা কীভাবে করবেন তার স্যাম্পেলটাও কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া হয়েছে আপনারা মডেল স্কিমস অথবা প্রজেক্ট এখানে ক্লিক করে দেখতে পারেন এছাড়াও মডেল স্কিমস অর ডিপিআর এখানেও ক্লিক করে কিন্তু আপনারা তার তথ্যগুলি দেখে নিতে পারবেন অর্থাৎ কোন কোন পেশার জন্য আপনারা এই লোনটি নিতে পারবেন এবং তার যে এস্টিমেট কত থাকবে অর্থাৎ ওই বিজনেসের জন্য এবং তার যে ডিপিআর সেটা কিন্তু এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন সাপোজ আপনি যদি সাইবার ক্যাপ হিসেবে নিতে চান তাহলে কিন্তু তিন লাখ তেরো হাজার নয়শো টাকার প্রজেক্ট কস্ট কিন্তু এখানে দেয়া হয়েছে এই প্রোজেক্ট কস্ট বা এই যে ডিপিআর এটা ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করার পরে এটা ওপেন করলে কিন্তু দেখতে পারবেন আপনার সাইবার ক্যাপ হিসাবে কিন্তু কোন কোন কারণের জন্য কত টাকা আপনি ইনভেস্ট করেছেন বা সমগ্র ডিপিআরটা কিন্তু এর মধ্যে দেয়া হয়েছে অর্থাৎ কত টাকা আপনার খরচ হচ্ছে বা কত টাকা জিনিস আছে তার সমস্ত তথ্যগুলো বা আপনি যে স্যালারিগুলো দিয়ে থাকেন আপনার যে স্টাফ রয়েছে তাদেরকে সব কিছু মিলিয়ে টোটাল ওই বিজনেসে কত টাকা বাজেট রয়েছে আপনার তার তথ্যটা কিন্তু আপনার এর মধ্যে থেকে পেয়ে যাবেন যদি আপনার সেম বাজেট হয় তাহলে এটাও কিন্তু ইউজ করতে পারেন যদি এর থেকে বেশি কম হয় তাহলে এখান থেকে চেঞ্জ করে আপনি আপনার মতো কিন্তু করে নিতে পারবেন তবে সর্বোচ্চ প্রজেক্ট কস্ট কিন্তু পাঁচ লক্ষ টাকার মধ্যেই হতে হবে যেটা কিন্তু ফার্স্টেই বলে দেওয়া হয়েছে তো এবারে দেখে নেব কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো ফার্স্ট আজকে ভিডিওতে আপনাকে অফলাইন অ্যাপ্লিকেশন পদ্ধতি দেখাবো তো অফলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু এখানে যে ফর্মটি দেয়া হয়েছে এই ফর্মটি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প আবেদনপত্র আবেদনকারীর পুরো নাম কিন্তু এখানে লিখতে হবে এরপরে এখানে পিতা মাতা বা অভিভাবকের নাম আপনারা এখানে ইংরেজিতেই লিখবেন সব কিছু বড়ো হাতের এরপরে আবেদনকারীর জন্ম তারিখ যেটা সেটা এখানে দিয়ে দেবেন সম্পূর্ণটা এছাড়াও এখানে পুরুষ বা মহিলা যেটা হবে সেটা আপনারা এখানে টিক দিয়ে দেবেন সেই ঘরে এরপরে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর নাম বিবাহিত হলে এখানে লিখবেন এরপরে সহ অর্থাৎ এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ আপনার যে নিজের ঠিকানাটা আছে সেই ঠিকানাটা দিয়ে দেবেন এরপরে প্রকল্প যেখানে করবেন অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠান বা আপনার ব্যবসার যে জায়গাটা সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন যদি দুটো সেম হয়ে থাকে বা আপনার বাড়িতেই হয়ে থাকে তাহলে একই অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এরপরে শিক্ষাগত যোগ্যতার এখানে কিন্তু আপনারা আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা লিখে দেবেন এরপরে বলা হচ্ছে আবেদনকারী কোনটিতে অন্তর্ভুক্ত অর্থাৎ তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি বা বিশেষভাবে সক্ষম সংখ্যালঘু বা সাধারণ যেটার ক্ষেত্রে হবে তার উপরে আপনার টিক দিয়ে দেবেন এরপরে প্রকল্পের নাম যেটা আপনার সেই প্রকল্পের নামটি দিয়ে দেবেন প্রকল্প মূল্য টোটাল কত টাকা সেটা দিয়ে দেবেন এছাড়াও আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্যাংকের যে নাম এবং তার যে ঠিকানা সেটা দিয়ে দেবেন এরপরে এখানে বলা হয়েছে কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন কিনা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এর উপরে টিক দিয়ে দেবেন না হলে না এর উপরে টিক দিয়ে দেবেন এরপরে আপনার যে আধার কার্ড নাম্বার সেটা দিয়ে দেবেন এবং উপরে যে পাসপোর্ট সাইজের ছবিটার কথা বলা হয়েছে এই পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সাম্প্রতিক তোলা হতে হবে এবং ছবির নিচে কিন্তু আপনার নিজের সই করা হতে হবে এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আসার পরে দেখতে পারবেন এখানে আবেদনকারী পুরো সই অর্থাৎ যিনি আবেদন করছেন বা আবেদনকারী আছেন তার সম্পূর্ণ সইটা এখানে করতে হবে এবং এখানে তার তারিখটা অর্থাৎ যে তারিখে আবেদন করছেন সেই তারিখটা আপনারা দিয়ে দেবেন এরপরে লিস্ট অর্থাৎ আবেদনপত্রের সাথে যে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে নিজের সচিত্র পরিচয়পত্র অর্থাৎ সংযোজিত তালিকায় যে একটি এরপরে দুই নম্বরে বলা হয়েছে বয়স বসবাসের প্রমাণপত্র আপনারা এখানে আপনার রেশন কার্ড দিতে পারেন বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেট এগুলো দিতে পারেন প্রকল্পের বিবরণ অর্থাৎ আপনার যে প্রকল্প বা যে কাজের জন্য আপনি লোনটা নিতে চান তার তথ্যটাও আপনাকে দিতে হবে অর্থাৎ ডিপিআর যেটা সেটা আপনারা করে দেবেন বা প্রজেক্টটা এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখবেন সচিত্র পরিচয়পত্রের দৃষ্টান্তমূলক তালিকা এখান থেকে যেহেতু প্রথমেই বলা হয়েছে নিজের সচিত্র পরিচয়পত্র তো এই সচিত্র পরিচয়পত্র হিসাবে যে লিস্টগুলো দেওয়া হয়েছে অর্থাৎ ষোলো রকম ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলে হবে তো এখান থেকে যে সচিত্র পরিচয়পত্র হিসেবে চাওয়া হয়েছে যেমন ভোটার কার্ড আধার কার্ড ডিজিটাল রেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভারতীয় পাসপোর্ট এছাড়াও শারীরিক প্রতিবন্ধকতার পরিচয়পত্র এবং কেন্দ্রীয় বা রাজ্য সরকারের প্রদানত সচিত্র পরিচয়পত্র এরপরে বলা হয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার প্রদানত তফসিলি তফশিলি উপজাতি বা অবিসি শংসাপত্র ট্রান্সজেন্ডার পরিচয়পত্র ছবি সহ ব্যাংক বা পোস্ট অফিসের সাম্প্রতিক পাসবই আর্টিসান বা তন্তুপায় পরিচয়পত্র সিজিএইচএস বা ইসিএইচএস কার্ড এছাড়াও সরকারি সংস্থা বিভিন্ন সংস্থা নিয়ন্ত্রক সংস্থা প্রদান্ত পরিচয়পত্র স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় শিক্ষা কারিগরি শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান প্রদান্ত সচিত্র পরিচয়পত্র কর্তৃপক্ষ নির্ধারিত স্বীকৃত অন্য যে কোনো সচিত্র পরিচয়পত্র এর মধ্যে যেকোনো একটি কিন্তু আপনাকে সচিত্র পরিচয়পত্র হিসেবে দিতে হবে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে এই প্রকল্পের বেসিক তথ্য কারা কারা আবেদন করতে পারবেন বা কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য এছাড়াও কিভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন কি কি ডকুমেন্টসগুলো দিতে হবে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটি কীভাবে ভেরিফিকেশন হবে পরবর্তী এই প্রকল্প নিয়ে আরও অনেকগুলো ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড হবে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে অর্থাৎ আপনারা কী কী জানতে চাচ্ছেন তার উপরে নির্ভর করে সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকানটিকে প্রেস করে রাখবেন তো এখনকার ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ